হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। আর আজ ফার্স্টেই গিয়েছিলাম তরুণ দল, দমদম তরুণ দল সঙ্গ। তো দমদম তরুণ দল এশিয়ান গেমস পেয়েছে, তো যেগুলো শর্ট লিস্টেড হয়েছে আজকে সেই সেই ঠাকুরগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো। তো চলো, আজকে হচ্ছে ষষ্ঠী, তাই ষষ্ঠীর তো সবাইকে আর শুভেচ্ছা বলতে পারি না, কারণ ভিডিওটা আপলোড হবে সপ্তমীর দিন। তো যাই হোক, সবাইকে শুভ সপ্তমী। তো বন্ধুরা, আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এই দেখো বন্ধুরা ভেতরটা অন্ধকার আর বেশ সুন্দর করেছে। তো চলো ভেতরে কি আছে সব তোমাদের দেখি আর তোমাদের দেখাবো, তোমরাও এনজয় করতে থাকো। তো বন্ধুরা, আমরা এবার গেছিলাম দমদম পার্ক ভারত চক্র। তো দুর্গা পুজো তো আমরা খুব ভালোভাবে এনজয় করছি, আর তোমরা কে কীরকম এনজয় করছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তো চলো, আর কোন প্যান্ডেলের ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দিতে হবে। তো চলো, আমরা টোটাল ঘুরছি সব তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা আমার সাথে থাকো। আর এই দেখো বন্ধুরা, আমরা ভারত চক্রের ভেতর ঢুকে পড়েছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, কী আছে ভেতরে দেখি ডিটেলসে, তারপর তোমাদের সব দেখাচ্ছি। তো চলো, তোমরা আমাদের সাথে থাকো। দেখো বন্ধুরা, এই হচ্ছে প্যান্ডেল, আর খুব সুন্দর করে ওরা প্যান্ডেলটা করেছে, পুরো বাঁশ দিয়ে একদম লাল কাপড় দিয়ে বেঁধে দিয়েছে, আর বিশাল পরিমাণ ভিড় রয়েছে, রীতিমতো ধাক্কাধুক্কি হচ্ছিলো। আর বাইরে দেখো কি সুন্দর গণেশ বসে গেছে, সে পুতুল খেলা দেখাচ্ছে। আমার সম্ভবত মনে হলো এরা শুধুমাত্র পুতুল খেলাটাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রূপের আকারে তুলে ধরার চেষ্টা করেছে। তো যেটা দেখে খুব ভালো লাগলো, সত্যি ভারত চক্র একটি ইউনিক কিছু করেছে। তো যাই হোক চলো, তারপর একটু সামনে এগোনোর পর দেখতে পাচ্ছিলো আমার ডান দিকেও আরেকজন বসে রয়েছে, এবং সেও ওরকমভাবে এ দেখো পুতুল নাচের খেলা দেখাচ্ছে, এবং আমার বাঁদিকে আরও দুজন ছিল। তো যেহেতু আমি ডান দিকে রয়েছি আর ভীষণ পরিমাণ ভিড় হয়ে গেছে, তাই সবাইকে টপকে আমার ওই দিকটা যাওয়া একদমই সম্ভব না। যথারীতি তোমরা দেখিয়ে দিলাম, এই দেখো এর কাছে আমি যেতে পেরেছি, মানে শিব দেখাচ্ছে আর কি পুতুল নাচন, মানে পুতুল নাচটাকে এরা আর কি বিলুপ্তর পদে যে পুতুল নাচ সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে, সেটা দেখে খুব ভালো লাগলো, সত্যি খুবই সুন্দর। তো যাই হোক চল চল, তো চলো বন্ধুরা আরও সামনের দিকে যাওয়া যাক, কী আছে আরও সামনের দিকে দেখে তোমাদের ডিটেলসে বলতে পারবো। আর এই দেখো বন্ধুরা, এটাকে ঘোড়া সরাই সম্ভবত কিছু একটা বলে, মানে গ্রাম সাইডে এটাকে লক্ষ্মী হিসেবে পুজো করা হয়। তো আমি অনেকবার যখন মাসির বাড়ি গেছি তখন এটা দেখেছি। তো যাই হোক বন্ধুরা চলো, নামটা আমার ঠিক পার্টিকুলার মনে নেই, বাট যেটা মনে আছে হালকা সেটা আমি তোমাদের বললাম। তো চলো, ভীষণ ভিড় আর ভেতরে ঢুকতে হবে, আরও কী আছে ভেতরে সব তোমাদের দেখাবো। তো চলো তোমরা সাথে থাকো।
সত্যি বলতে বন্ধুরা খুবই গরমটা ছিল, অত লাইন দিয়ে ঢোকার পর যখন গরম লাগে না তখন পাখার হাওয়াটা কিন্তু দারুণ লাগে। তো তারপর আমরা যাবো দমদম তরুণ দল, এই দেখো তরুণ দলের সামনে চলে এসেছি। আর দমদম তরুণ দলও কিন্তু এশিয়ান পেন্টস সাধারণ চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ শর্টলিস্টেড হয়েছে। তো চলো এবার যাওয়া যাক। যাক তো বন্ধুরা, এরা খুব সুন্দর একটা জিনিস উপস্থাপনা করেছে। এরা এখানে আমাদের স্বাধীনতার আগে, অর্থাৎ নেতাজির সময় আমাদের দেশের কি পরিস্থিতি ছিল সেইটা আর কি তুলে ধরার চেষ্টা করেছে। তখনকার সময়ের টাকা, তখনকার সময়ের স্টেশন বিভিন্ন নাম ছিল, অর্থাৎ দেশ ভাগের আগে যে সব অবস্থাটা ছিল, তো সেটাই আর কি তুলে ধরার চেষ্টা করেছে। চলো সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই, তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা এই হচ্ছে মোটামুটি ভিডিও। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই আমাকে জানিও আমার কমেন্ট সেকশানে। আর এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে হবে। তো চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভ সপ্তমী।